বাদাম খেলে কত বুদ্ধি হয় সেটা আমি জানি না, তবে ধোঁকা খেলে খুব বুদ্ধি হয়। আমি রাজীবুল হোসেন গাজী, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, বিজনেস কোচ। কথায় বলে বাদাম খেলে খুব বুদ্ধি হয়, কিন্তু আমি জানি না বাদাম খেলে কত বুদ্ধি হয়, তবে ধোঁকা খেলে খুব বুদ্ধি হয় এটা আমি জানি। এই 15 বছর হয়ে গেল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি, খারাপ দিনও দেখেছি, ভালো দিনও দেখেছি। কেমন কেমন লোক বরবাদ হয়ে যায় সেটাও দেখেছি, আর কেমন কেমন লোক ধনী হয়ে যায় সেটাও আমি দেখেছি। এই ডাইরেক্ট সেলিংয়ে যদি ভবিষ্যৎ তৈরি করতে চান, সঠিক একটা কোম্পানি কিভাবে বেছে নেবেন, সঠিক কোম্পানি বাছতে গেলে 5টা P আপনাকে স্টাডি করতে হবে। কোম্পানির প্রথম পি দেখতে হবে কোম্পানির প্রমোটার, কোম্পানির মালিক কে, কোম্পানি কত বছর থেকে চলছে, প্রথমে এটা দেখা দরকার। অধিকাংশ যত ডাইরেক্ট সেলিং লিডার আজকে কাজ করছে, কিছুদিন একটা কোম্পানিতে কাজ করছে 2-5 লাখ টাকা কামিয়ে, তার ভাবছে কি শালা এখানে আর কিছু হবে না, এবার আমি নিজে কোম্পানির মালিক হব, কোম্পানির প্রমোটার, এইরকম না তো। এটা আগে প্রথমে দেখতে হবে। 15 বছরের উপরে যদি কোম্পানি হয়ে থাকে, তো আমি চোখ বন্ধ করে আমি বলতে পারবো সেই কোম্পানির সাথে আপনি কাজ করতে পারেন। আর এই 15 বছরের ট্র্যাক রেকর্ড চেক করে দেখেন কোম্পানি কতবার প্ল্যান চেঞ্জ করেছে, কতবার সিস্টেম বদলে ফেলেছে। এর মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে, তো আমি চোখ বন্ধ করে বলবো কি সেই কোম্পানির সাথে কাজ করা উচিত। আপডেট হওয়া জিনিসটা ভালো জিনিস, যেমন অ্যাডভান্সে নিয়ে যাওয়া, কিছু বেনিফিট দেওয়া, এগুলো ভালো জিনিস। কিন্তু বারবার যদি প্ল্যান চেঞ্জ করে থাকে, আজকে একরকম ইনকাম, কালকে আর এক রকম ইনকাম, তো আমি তো বলবো সেই কোম্পানির সাথে কাজই করা উচিত না। দ্বিতীয় দেখতে হবে কোম্পানির প্রোফাইল। প্রোফাইল মানে কোম্পানির লিগ্যালিটিতে কী কী আছে। লিগ্যাল ডকুমেন্টস তো এমনি বানানো যায়, আপনি যদি 1-1.5 লাখ টাকা খরচা করেন তো সব কাগজপত্র কিনতে পাওয়া যায় ও তৈরি করা যায়। সব কোম্পানি ডকুমেন্টস নিয়েই ঘুরে বেড়াচ্ছে, আমাদের কোম্পানি মজবুত, আমাদের কোম্পানি মজবুত, তো শুধু ও দেখলে হবে না। লিগ্যালিটি দেখতে গেলে গভর্নমেন্টের প্রপার গাইডলাইন কে ফলো করে কাজ করছে। আপনি কি গভর্নমেন্টের গাইডলাইন কী লেখা আছে, ডাইরেক্ট সেলিংয়ের গাইডলাইন, সেটা কি কোনোদিন পড়ে দেখেছেন? আপনি ইংলিশ পড়তে পারেন না তো কী হয়েছে, ট্রান্সলেশন করে পড়ুন। গাইডলাইনের হিসাবে যে কোম্পানি চলছে সেই কোম্পানির সাথে কাজ করা উচিত। তৃতীয় পি দেখতে হবে কোম্পানির প্রোডাক্ট। ডাইরেক্ট সেলিং মানে কি, বেচা কেনা, মানে আপনি পয়সা দেবেন তার পরিবর্তে আপনার জিনিস দেবে। সব কোম্পানি কম বেশি প্রোডাক্ট রাখছে, গাইডলাইনের হিসাবে এটা আছে, কিন্তু গাইডলাইনে এটা সাফ সাফও লেখা আছে কি কাস্টমার যে প্রোডাক্ট কিনছে ওর মার্কেট ভ্যালু কত। আপনি মনে করুন একটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করছেন, মনে করুন আমি 5,000 টাকা দিলাম, তো 5,000 টাকার প্রোডাক্ট আমি কোম্পানির থেকে পেয়েছি, এই প্রোডাক্টটা আমি বাইরে যদি কোনো কাস্টমারকে আমি বিক্রি করি, তো সেই প্রোডাক্ট 5,000 কিংবা 5,000 টাকার বেশি দামে আমি কি বিক্রি করতে পারবো? শুধু কি ওষুধ বিক্রি করছে, না কোনো জাদুই প্রোডাক্ট বিক্রি করছে, না এই করলে আপনার এই হয়ে যাবে, চমৎকারী জিনিস দেখাচ্ছে, শুধু চমৎকারী জিনিস দেখালে তো হবে না, ওর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে কি না। লোক তো আর প্রতি মাসে চমৎকারী প্রোডাক্ট কিনবে না, 1 মাস কিনেছে তো তার পরের মাসে কি তাকে বলার প্রয়োজন হচ্ছে না, সে আপনার থেকে নিজের থেকে কিনছে, এটা আপনাকে দেখতে হবে। চতুর্থ পি মানে কোম্পানির প্ল্যান আর পে আউট। আলাদা আলাদা কোম্পানিতে আলাদা আলাদা প্ল্যান হয়, বাইনারি কনসেপ্ট আলাদা, জেনারেশনের কনসেপ্ট আলাদা, আলাদা ম্যাট্রিক প্ল্যান আছে, হাইব্রিড প্ল্যান আছে, কোম্পানি সিঙ্গেল লেগ প্ল্যান, যেগুলো প্ল্যান বলছে কি আপনি সহজে পয়সা কামাবেন, সহজে যেগুলো আসছে সেই জায়গায় মনে করুন ঘোটালা হওয়ার চান্স বেশি, যেখানে মনে করুন পয়সা কামানো কঠিন বলছে সেখানে মনে করুন কি আপনার ভবিষ্যতও হবে। একটা কথা মনে রাখবেন, সহজ কাজ জীবনকে প্রবলেমের মধ্যে নিয়ে যায়, আর কঠিন কাজ জীবনকে সহজ বানিয়ে দেয়। ওই জন্যে সহজ যেখানে কথা আসছে না মনে করুন ঘোটালা হবে সেখানে। আমার কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন, তো আমি বলবো ক্রিপ্টো কারেন্সি লোকেদের বোকা বানানো হচ্ছে, ফিউচার কারেন্সি বলে, ডিজিটাল কারেন্সি বলে, শর্টকাট, লালস আর আলস, এই দুটোর থেকে দূরে থাকতে হবে আপনাকে। সহজে পয়সা কামাবেন, সহজে লাইফ তৈরি হয়ে যাবে, স্বপ্ন পূরণ হয়ে যাবে, পেন বুকে ক্যালকুলেশনে যদি দেখা যায় তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। ভারত সরকার কি বলেছে ক্রিপ্টো কারেন্সি লিগাল, RBI কী বলছে, ওইগুলো আপনারা ইউটিউবে সার্চ করুন। ক্রিপ্টো কারেন্সি থেকে নিজে বাঁচুন আর লোকেদের বাঁচান। 12-13 বছর আমি বাইনারিতে কাজ করেছি, বাইনারিতে শর্ট 2-3 বছরের মধ্যে, 4 বছরের মধ্যে পয়সা কামানো যায়, কিন্তু বাইনারিতে কোনো ভবিষ্যৎ নেই। যে কিছুদিন জড়ি বানাও পয়সা কমাও, জড়ি বানাও পয়সা কমাও। আপনি বাইনারি কোম্পানি থেকে একটা প্রোডাক্ট কিনলেন, ওই প্রোডাক্টটা বাইরে যে আপনি যে দামে কিনছেন তার থেকে বেশি দামে কি আপনি বিক্রি করতে পারবেন?
যদি সেই রকম প্রোডাক্ট হয় তাহলে বাইনারি কনসেপ্টের সঙ্গে কাজ করা উচিত। আদার্স তাছাড়া যদি শুধু নান ভালো ভালো করে বোঝাচ্ছে আসুন ফটাফট পয়সা জড়ি বানাবেন পয়সা কামাবেন এরকম আসবেন পয়সা আসবে এরকম সিস্টেম যদি হয় তাহলে মনে করেন টোটাল একটা ধাপ্পাবাজি কাজ। কিছুদিন পরে কোম্পানি প্ল্যানসকে চেঞ্জ করে দেবে, আপনার টিম ভাঙবে, আপনার লোকেরাও অন্য কোম্পানিতে চলে যাবে। আপনি যদি চান আমি প্যাসিভ ইনকাম চাই, ফ্যামিলির লাইফ সুরক্ষিত হয়, একটা মজবুত নেটওয়ার্ক আপনাকে তৈরি করতে হবে, একটা বড় টিম আপনাকে তৈরি করতে হবে। এবার টিম ভালো করে সেট করতে গেলে 3-5 বছর লাগেই, 2-3 বছরের মধ্যে 5 বছরের মধ্যে আপনার অনেকবার টিম তৈরি হবে, অনেকবার টিম ভাঙবে, অনেকবার অন্য কোম্পানিতে ভাগবে, লোক এক জায়গায় থাকবে এদিক ওদিকে যাবে, ভাঙবে গড়বে টিম তৈরি হবে, অনেকবার আপস অ্যান্ড ডাউন হবে। আর এরকম করতে করতে 3-5 বছরের মধ্যে আপনি একটা সুরক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। যেই না আপনি একটা সুরক্ষিত, সেই যদি কোম্পানি কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন কি হবে, কিংবা কোম্পানি যদি প্ল্যান চেঞ্জ করে দেয় তার কারণে আপনার টিম শেষ হয়ে যেতে পারে, এমন কোম্পানির সাথে আপনি কাজ করুন যে কোম্পানিতে মাল্টিপল অনেক লেগ চলে। এরকম কোম্পানি সার্ভাইভ করতে পারে, ডিস্ট্রিবিউটরদেরও পয়সা ভালো দিতে পারে টাইম টু টাইম, বিনা কাজ করে পয়সা যেখানে লালচ বেশি দেওয়া হচ্ছে, কিছুদিন কোম্পানি চলবে তারপর 1-2 বছর পরে প্ল্যান চেঞ্জ করে ফেলবে কিংবা কোম্পানি বন্ধ হয়ে যাবে, চালাতেই পারবে না সে। আর 5 নম্বর P যেটা দেখতে হবে, প্রফেশনাল সাপোর্টিং সিস্টেম। ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রফেশনাল সাপোর্টিং সিস্টেমে কোম্পানি কী কী সাপোর্ট দিচ্ছে, ডেলিভারি সিস্টেম কি ইমিডিয়েট আছে, তার গলি গলিতে কি দোকান আছে, আপনি অনলাইনে কাজ করবেন ভারতবর্ষের সব জায়গায় কি দোকান আছে, না শুধু এরকম ডায়লগ মারা হচ্ছে কি আপনি শুরু করুন কোম্পানি এখন শুরু শুরুতে আছে, আপনি শুরু করলে রাজিবুল হোসেন গাজী হয়ে যান, আপনি শুরু করলে একদম টপ কোম্পানির টপ লিডার হয়ে যাবেন, শুধু মোটিভেট করা গল্প। এইসব প্রফেশনাল সাপোর্টিং সিস্টেমে আপনাকে কোম্পানি কী কী সাপোর্ট দিচ্ছে, কোম্পানির কাছে কি এডুকেশনাল সিস্টেম প্রপার আছে কিছু, কোম্পানি কি কাস্টমার কেয়ার সুবিধাটা কেমন ভালো সাপোর্ট পাচ্ছেন তো, অনলাইন ফ্যাসিলিটি আছে তো, আর কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছে তো, হ্যাঁ যাবে ইন্টারন্যাশনালি যাবে ইন্টারন্যাশনালি যাবে যাবে আর গিয়েছে, এর মধ্যে অনেক আকাশ পাতাল ফারাক। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি না থাকে তাহলে সেই কোম্পানিতে ঘোটালা আছে। তারপর আপনাকে এর মধ্যে আরেকটা জিনিস দেখতে হবে, যে সিনিয়রের সঙ্গে আপনি কাজ শুরু করছেন তাদের মধ্যে যে সিনিয়র আপনাদের গাইডলাইন দিচ্ছে টপ লিডার, লাইনে কতগুলো টপ লিডার আছে যে মাসের ইনকাম 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লক্ষ, 1-1 কোটি টাকা কামানো সিনিয়র কে আছে আপনার সিস্টেমের সাথে, এইরকম গাইডলাইন যদি আপনি না পান তাহলে কোম্পানি যত ভালো হোক প্ল্যান যতই ভালো হোক না কেন আপনি সেখান থেকে কিছু করতে পারবেন না। যদি ভিডিও ভালো লাগে তবেই শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেল থ্রু থেকে অ্যাকচুয়াল ফিল্ডের নলেজ আপনারা পাবেন।